আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি যে যেখানে দেখছেন আজকের ব্লগটা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবার কাছে এই কামনা করব, আমাদের জন্য, আমার পরিবার জন্য দোয়া করবেন, আমরাও আপনার পরিবার এবং সবার জন্য দোয়া করে থাকি। আর যে মহামারী চলছে বা দেশে বা পৃথিবীতে যে সমস্যাগুলো চলছে, যেরকম আমরা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেয় আল্লাহ, আল্লাহর কাছে চাইলেই হয়ে যায়, আল্লাহ অবশ্যই আজ না কাল সেগুলো সমস্যার সমাধান করে দিবে। আর আজকের ব্লগটা শুরু করছি বিকেলবেলা থেকে, আশা করি আপনাদের আজকের ব্লগটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে, কারণ আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করেছে এবং ফালাক খুবই খুশি আছে। আমি এখানে যে সামনে ঘরে যে ছাদের মধ্যে বাচ্চাটা খেলাধুলা করছে, সেগুলো ভালোই লাগছিল দেখতে বসে বসে। ফালাকও খেলা করছে, কিন্তু ফালাককে আর সামনে বাসা ছাদে নিয়ে যাওয়া হয় না, নিয়ে গেলে সেও কিন্তু খেলতে পারে, কিন্তু আসলে আমি কোথাও বের হই না ভাইরাসের কারণে, আমরা কোথাও বের হই না, চেষ্টা করি ঘরেই থাকার জন্য যতটুক পারি। আর এই যে বাচ্চাটা খেলা করছে, যাই হোক ওরা ওই বাসায় মনে হয় থাকে, সেজন্য ছাদে উঠে খেলাধুলা করছে, আসলে বাইরে কোনো বাচ্চারাই যেতে পারছে না। ফালাকেরও সেম অবস্থা, মাঝে মধ্যে ফালাকের পাপা বাহিরে নিয়ে যেত, ফালাক খেলাধুলা করতো, তো এনজয় করতো ফালাক, সেগুলো পারছে না, বারান্দায় বসে বসে আমার সাথে আর কি একটু দুষ্টামি করছে। এই যে তা ওর বেবি আছে, বেবি নিয়ে খেলা করছে। তুমি কিছু বলবা, বলো। আসসালামু আলাইকুম, আমার নাম ফালাক, তা আমাকে সবাই চিনে নিত। হ্যাঁ চিনে তো। তা আমি এখানে খাচ্ছিলাম চানাচুর। হ্যাঁ পাপা চানাচুর খাওয়াই দিচ্ছিল না ফালাককে। হ্যাঁ আমরা বিকেলে শুয়েছিলাম, ফালাক কিন্তু ঘুম আসে নাই, তো আমি এবং ফালাকের পাপা ঘুমিয়েছিলাম। ফালাক কিন্তু ট্যাব বা মোবাইল বা এইভাবে খেলাধুলা করেই সময়টা কাটিয়েছে। তা এখন বারান্দায় চলে আসছি আমরা তিনজনই, তো ভাবলাম ফালাক খুব এনজয় করছে, আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই যারা আমার ব্লগটা আজকে দেখছেন, অবশ্যই একটা লাইক করে যাবেন। আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন অনেক কৃপণ, একটা লাইক করতে কৃপণতা করেন কেন, লাইক করে দিবেন। লাইক করতে তো আর সমস্যা নেই, হাত কষ্ট পাবে না, মনও কষ্ট পাবে না, জাস্ট আমরা খুশি হব এই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মাইন্ডটা ফ্রেশ রেখে লাইকটা করে দিবেন এই আর কি। কমেন্টও করে জানাতে পারেন আজকের ব্লগটা কেমন লেগেছে, ভালো লেগেছে, খারাপ লেগেছে। তো অবশ্যই অনেকে ভিউ হয়, ভালোই ভিউ হয়, আল্লাহ যাই দেয় যেরকমই ভিউ হয়, তো লাইকের সংখ্যাটা অনেক কম, আপনারা অনেকে দেখেন। তা আমি মনে করব লাইকটা না করার কারণ একটাই আসে, হিংসা, মনের মধ্যে কোনো হিংসা রাখতে হয় না, একটা লাইক করে দিলে একটা মানুষের ভালো লাগে, উপকারে আসে এই আর কি। তো এই যে চানাচুর ছিল, আমরা তিনজন আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম, ফালাককেও খাওয়াচ্ছিলাম। আর আমরা তো ঘুরতে পারছি না, তো কী হয়েছে, অন্যান্য ভাইয়েরা বা আপুরা যারা রয়েছেন তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা দেখতে পাচ্ছেন। আমি একটু পর আর একটু দেখাবো। আমরা যে বিকেলবেলা বসি, কি বলবো, এত সুন্দর করে ওরা নৌকা পাটি করে, তারপর লঞ্চ, বড় ট্রলার এগুলো নিয়ে পাটি করছে, দুপুরে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করছে, এরকম আমি প্রায় দেখি, প্রত্যেক দিনই বলতে গেলে দেখা যাচ্ছে। আসলে কোথায় যাবে বেড়াতে মানুষ, পানির উপরে কোনো ভাইরাসের ভয় নেই, সেজন্য পানির উপরে সবাই বেড়াচ্ছে আর কি। হ্যালো হ্যালো, আমার মেলা যাবে গেল বুড়িটা। তো এই যে ফালাক আবার দুষ্টামি করছে, আর এখানে আমি এবার দেখিয়ে দিব কতগুলো নৌকা, আসলে আরো কিছু নৌকা চলে গিয়েছে, যে এখানে ছোট ছোট কিছু নৌকা আছে, সব লোকজন ভর্তি নৌকায় কিন্তু ঘুরছে। অনেক সময় ফালাকের পাপাও বলে চলো চলো আমরাও ঘুরতে যাই, পানির উপরে নৌকা করে ঘুরবো। তা আসলে আমার কাছে ভালো লাগে না, আমাকে নদীর উপরে ট্রাভেল করাটা বা ঘোরাটা পছন্দ না, যতটুকু করেছি জোর জবরদস্তি আমাকে আমার দ্বারা করানো হয়েছে। কক্সবাজার গিয়েছি, সেন্ট মার্টিন গিয়েছি, যখনই গিয়েছি বা যে জায়গায় গিয়েছি বা নন্দনী হোক, যে নদীর উপরে যে ঘোরাটা বা ট্রাভেলগুলো থাকে নৌকার উপরে, সেগুলো আমার সাথে আমার ইচ্ছার বাহিরেই আমাকে বসতে হয় নৌকাগুলোতে। তো যাই হোক, পরের দিন সকালবেলা থেকে আবার কন্টিনিউ করছি, লাইফ তো শুরু হয়েই গেল, রোজা চলে গেল, ঈদও আসবে আসবে, ঈদও চলে গেল,
তো ঘুম থেকে উঠেছি আমরা প্রায় 10:30 এখন বাজতেছে ফালাকের স্কুল নেই সেজন্য কোনো তাড়াহুড়া নেই আস্তে ধীরেই উঠি উঠে যাই জাগনাই থাকি বিছানা শুয়ে থাকি মোবাইল দেখি আর কি তো আমি উঠেছিলাম 8টা বাজে 8টা থেকে জাগনাম তো এত সকালে উঠে কাজ করতেও ইচ্ছে করে না সবাই ঘুমায় থাকে আর কি কাজ করব এর জন্য অলসতাও লাগে তো এখানে ফালাকে বললাম যে তুমি ব্রাশের কাজটা সেরে ফেলো তাড়াতাড়ি করে আমরা নাস্তাটা খেয়ে ফেলি তো এই যে আমার ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু ডাইনিং এর উপরে যে রানার সেটগুলো আছে সেগুলো ওয়াশ করেছি আসলে গেস্ট আসলে আর কি জিনিসগুলো যা হয় তো আমি সবগুলো ওয়াশ করেছি মানে আমি করেছি না ফালাকের বাবা করে দিয়েছে অনেক কাপড় আছে অনেক কাপড় ধুয়ে দিচ্ছে এত পানি ঘাটাটা আমার পক্ষে সম্ভব না আমার ঠান্ডা লেগে যাবে আর একা মানুষ কত কোন দিক কাজ করব সেজন্য মিলেজুলে হাজবেন্ড ওয়াইফ দুজন মিলেজুলেই কাজ করছি আর চলে আসলাম রান্নাঘরে ফালাকের জন্য একটু নাস্তা আয়োজন করব আর এই যে দেখেন ফালাকের পাপা কি করেছে কালকে রাতে পাপড় ভেজেছিল সেই পাপড় ভেজে যে বাকি তেলের অংশটা বা ফ্রাই প্যানটা রয়েছে সেটা ঢাকতে গিয়ে আমার এই খাঁচিটা বা আটা ছাকনিটা সেটা গরম ফ্রাই প্যানের উপরে রাখার কারণে নষ্ট হয়ে গিয়েছে আমি সকালবেলা উঠে দেখছি যে এই অবস্থা তো এই যে ফালাকের জন্য ডিম নিয়ে আসছি আসলে আমি আর একটু পরে খাবো আগে ফালাকের নাস্তা দিয়ে নিই ফালাকের নাস্তা খাওয়া টাওয়া সব শেষ গোসল শেষ আজকের দুপুরের রান্নাটাও খুবই সিম্পল আর খুব দেরি হয়েছে রান্না করতেও প্রায় 1টা বাজতেছে আসলে কিছুদিন কাজ করলে আর কিছুদিন অলসতা লাগে তা আমি এই যে পটলের সাইজগুলো দেখিয়ে দিচ্ছি আমি পটল কেটে নিয়েছি আর কাঁকরোল কেটেছি এটা দুটাই ভাজি হবে আর আমি সবসময় যে ছুরি দিয়ে কাজ করে থাকি আর এই যে কাঁকরোলের যে সাইজটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি মোটা করে রেখেছি আমি কাঁকরোল ভাজা হ্যাঁ খেয়েছি খুব মজা হয়েছে কিন্তু আমি কখনো মনে হয় খেয়েইনি খেয়েছি কিন্তু ভুলে গিয়েছি তুমি আরো যখন ছোট ছিলে তখন কাঁকরোল ভাজা খেয়েছো তো এখন প্রায় 2 মাস বা অনেক দিন ধরে আমরা কাঁকরোল ভাজাটা খাচ্ছিলাম না গরমে আসলে কাঁকরোল ভাজাটা খেতে ভালো লাগে তো শীতের সময় আনা হয়নি ফালাকের মনে নেই খেয়েছে কখন আর এই যে ডাল বের করে রেখেছি ফ্রিজ থেকে বিকেলে নাস্তার জন্য পেঁয়াজু ভেজে নিব আর এই যে এই আচারটা আমার ননদ নিয়ে এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে কালারটাও খুবই সুইট একটা ইয়েলো কালার এটা আমি ভাত খাওয়ার পরে খাই আচ্ছা ফালাক ভাত খাওয়ার পরে খায় আর এখানে যে বড় দুইটা বয়ম রয়েছে সেটা আমার শাশুড়ি নিয়ে আসছে আর একটা আমার হাতের তো এখন দেখা যায় ডালের সাথে আচার কিন্তু অনেক ভালোই লাগে খেতে খিচুড়ি এগুলো খাবারের সাথে আচার কিন্তু খেতে খুব ভালো লাগে আর কিন্তু আচারের সিজন চলে এসেছে কাঁচা আম পাওয়া যাচ্ছে যে যেভাবে পাচ্ছে আম আমের আচার দিচ্ছে তো আমি এবছর দিব না আর যদি দেই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখি কী দেওয়া হয় আমি যে আচারটা খাই সেটা এখনও আছে আর ফালাকে পাপা টক মিষ্টির ঝালটা খায় তো সেটা হয়তো বা দিলে দিতে পারি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর কাঁকরোল ভাজা আর পটল ভাজাগুলো আমার প্রায় অনেকগুলো ভেজে ফেলেছি তো অনেক সময় লেগেছে অনেকগুলো কাঁকরোল অনেকগুলো পটল আছে ভাজতে ভাজতে একটু সময় লাগে আর আমি এক চুলায় ভেজেছি 2 চুলার ভেজাল করে দি আর 1 চুলায় ভাত আর ডাল রান্না করছি তো ভাত হয়ে গিয়েছে ডালটা চুলায় আর এই যে শুধু পটল ভাজাটা হয়েছে আর তো ধুলাবালু তো বসেই কম বেশ তো আমি আগের দিনটা ক্লিনজার দিয়ে খুব সুন্দর করে মুছে রেখেছিলাম ডাইনিংয়ের গ্লাসটা এখন একটা ভিজা কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি তারপর রান্নার সেটগুলো বিছিয়ে খাবার লাগাবো এখন প্রায় 2টা বাজতেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে একটু ঘুমিয়ে যাব কারণ ফালাককে এখন আবার রেগুলার পড়াতে হবে তো বিকালে যদি না ঘুম আসে তাহলে দেখা যায় যে পরের দিন সরি মানে সন্ধ্যার সময় পড়তে চায় না তখন অলসতা করে ঘুম পায় এগুলো বলে সেজন্য ওকে এখন রেগুলার ঘুম পাড়ানোর চেষ্টা করব বিকেলবেলা আর ফালাক বিকেলে ঘুমাতে চায় না এক একজনের এক এক রকম পছন্দ আর কি তো এই যে আমার পটল ভাজা কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে গরম ভাত নিয়ে আসলাম মাত্র একটু আগে রান্না করেছি সব কিছুই গরম গরম রয়েছে আর 3 জন একসাথেই খাবো তো ডাইনিংয়ে এর জন্যই বসলাম কখনো কখনো হয় 3 জন থাকাকালীনও ফালাক একা খায় বা আমি কখনো ফালাক আর আমি কখনো খাই কখনো ফালাকের পাপা একা খায়
তো টাইমিংটা অনেক সময় এক একজনের শোকত বাহিরে থাকলে তখন দেখা যায় মামি আমরা শুধু রয়েছি, তো মামি খাওয়া দাওয়া করি, তো এইভাবে করি খাওয়া দাওয়া চলে আর কি। তো গরম ভাত যেহেতু সেজন্য বের করে দিচ্ছি, আর এই যে লেবু গরম ভাত সাথে কাঁকরোল ভাজা পটল ভাজা, খুবই মজাদার খাবার, আর কিছু প্রয়োজন পড়ে না। এখানে আপনার টক মিষ্টি ঝাল যে আচারটা রয়েছে সেটা নিয়ে হয়েছে, আসলে খেতে তো ভালোই লেগেছে। আর আপনাদের সাথে শেয়ার করেছি, সব সময় যে ভালো ভালো খাবার খেতে হয় তা না, সব কিছু মিক্স করেই খাওয়া দাওয়া আমাদের চলে, কখনো ভালো কখনো মন্দ, তাই না? আর বিকেলবেলা হয়ে গিয়েছে, কাপড়গুলো আমি রোদ্রে দিয়ে দিয়ে শুকিয়ে শুকিয়ে এগুলো সব উঠিয়ে ফেলেছি। তো এখানে আমার জামাটা আমি ভাঁজ করে নিচ্ছি, তো আমি পুরোটা দেখাবো না, অনেক কাপড় ছিল, আমার অনেক সময় লেগেছে ভাঁজ করতে। তো একটু পরে আপনাদের সাথে কথা বলছি, আপনারা দেখেন। এবার আপনাদের সাথে শেয়ার করি, মিয়াকো ব্র্যান্ডের একটা মশার ব্যাট আনা হয়েছে। খুব মশা, হ্যাঁ অনেক মশা থাকে, দেখা যায় যে সন্ধ্যার পর ঘরে বসলে মশাগুলো অনেক বিরক্তি করে, মাছিও ঘরে অনেক সময় দেখা যায় ঘোরাঘুরি করে, তো সেজন্য আর কি ফালাকের পাপা মনে করে এই জিনিসটা নিয়ে আসছে। কম বেশ কিন্তু সবারই ঘরে থাকে। তো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, খুব ভালো একটা ব্র্যান্ড, আর আপনারা ঘরে বসে কিন্তু এই ব্র্যান্ড এই মিয়াকো ব্র্যান্ডের যে র্যাকেট আছে মশার র্যাকেটগুলো সেগুলো কিন্তু নিতে পারবেন। ফোন নাম্বার ঠিকানা যদি আপনাদের লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দিব। আর এটা আমরা নিয়ে আসা হয়েছে সুমাইয়া টেরাস থেকে নিয়ে এসেছি, চাইলে আপনিও আপনারাও নিতে পারবেন, ঘরে বসে অর্ডার করতে পারবেন, কারণ এই মহামারীর মধ্যে কোথায় আর মার্কেটে যাওয়া যাই হয়, তো ঘরে বসে প্রোডাক্টগুলো যদি আমরা অর্ডার করতে পারি তাহলে সুবিধা। এই যে এখানে এলইডি লাইট রয়েছে, তো আমরা ইউজ করছি, ভালোই পেয়েছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে ফালাক এবং ফালাকের পাপা কিছু খেলা করছে, তো সেগুলো আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। ফালাকের অনেক ইচ্ছে ছিল এইগুলো দেখানোর, তো
পাপা যে এগুলো বানাচ্ছে দেখুন এখানে কি বানাচ্ছে সেই জিনিসটা আমি আমার কাছ থেকে পাপা শিখেছে এটা এই জিনিসটাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নূর মোহাম্মদ সৈকত ফালাকের পাপা ফজিয়ার হাজব্যান্ড তার স্বামী তো চলে আসছে আজকে ফালাকে তো আপনারা আমাদের সাথে থাকবেন এইভাবে যেভাবে এত দূর নিয়ে আসছেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দিয়েও ছোট করব না অন্তল অন্তর স্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স এখন দেখাচ্ছি এটা বেবির আমার এটা তৈরি হচ্ছে দেখতে থাকুন আর বাচ্চা কাচ্চাদের আপনারাও এগুলো দিয়ে তাদেরকে দিতে পারবেন ওরা সুন্দর সুন্দর করে বানিয়ে নিতে পারবে যেহেতু লকডাউন পরিস্থিতি ঘরে কি করব ঘরে কাজ টাজ করে দিই ওয়াইফের হেল্প করে দিচ্ছি টুকটাক এখন সবাই করতেছে এখন অলসতা পেয়ে যাবে ঘরে বসে থাকলে তো এর জন্য ঘরে টুকটাক ঘরেরও কাজ করি মেয়ের সাথেও খেলাধুলা করি স্কুল তো শুনছি শুনেছিলাম আগস্ট সেপ্টেম্বরে খুলবে এখন কবে খুলে তাও জানি না আল্লাপাক ভালো জানে এখন কি কারণে লকডাউন ঈদের পর খুলে দিল সেটা একমাত্র আল্লাপাকই ভালো জানে এ তো বাড়তেছে লকডাউনটা খোলা উচিত হয় নাই আমি মনে করি এই যে দেখুন ভিউয়ার্স মোটরটা দেওয়াতে এখানে উপরেরটা ঘুরতেছে আশেপাশে সব চাকা ঘুরতেছে দেখুন এই যে বিছানার উপরে তো গাড়িটা একটু চলে যায় নিচে নামিয়ে দিলাম দেখুন গাড়িটা কিন্তু যাচ্ছে সুন্দর মোটরটা দেওয়াতে একটু ডানে বামে টান নিচ্ছে এবং সব কিছু ঘুরতেছে আবার অফ করে দিয়ে অন করে দিচ্ছি এই যাচ্ছে ডান পাশে আরেকটা ফালাকের গাড়ি তৈরি করছে যেহেতু এটার সাথে একটাই মোটর দেয় দু তিনটা মোটর দিলে হয়তো আরও বেশি ভালো হতো একটাই মোটর দেয় ওই যে আমার মেয়ে একটা গাড়ি বানিয়ে ফেলছে ওইটা ধাক্কা দিলে জোরে স্পিডে চলে যাচ্ছে এটা জাস্ট মোটর দিয়ে ভালো স্পিডে যাচ্ছে আরেকটা দেখতে পাবেন একটু পরে সেটা আরও অনেক স্পিডে যায় সেটা আমি অর্ধেক করে দিয়েছিলাম এটা বেশ বড় করে ফেলছি তারপরে এটা নতুন ব্যাটারি দিলে আরও স্পিডে চলতো এক ব্যাটারিতে দেখতে পাচ্ছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা চাকা ঘুরতেছে অলরেডি এত শক্তিশালী একটা ব্যাটারি তৈরি করে মোটর দিছে ওরা ইন্ডিয়া যেহেতু এটা তৈরি মেড ইন ইন্ডিয়া তো আপনাদের সাথে আমি বাংলাদেশি ব্লগার ফজিয়াতে আসি খুবই কম বকবক করি না আজকে অনেকক্ষণ বকবক করলাম রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে ভাই আপনার ভাই বোন যারা রয়েছেন সবাইকে যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা হিট করবেন পাশে বেল আইকনটা হিট করবেন যেহেতু নেক্সট ভিডিওটা নোটিফিকেশনটা আমরা দিতে পারি আপনাকে নোটিফিকেশনগুলো চলে যাবে এটা হচ্ছে ফালাকের আরেকটা ভিডিওতে মোটামুটি হয়ে গেল তো আমরা এখন দিকে এই যে ছোটোটা দেখুন একটু তৈরি করেছে এটা খুবই স্পিডে চলে যায় সোজা যাচ্ছে কিন্তু এটা কোনো মানে গাড়ি কেনা না এটা কিন্তু জাস্ট বানানো আমাদের ঈদ দেওয়া খুব স্পিডে যায় এটা এটা বুদ্ধি দিয়ে বানানো হ্যাঁ ফালাকের বুদ্ধি দিয়ে বানানো হয়েছে তারপরে বাচ্চা কাচ্চাকে এরকম ব্রেন শার্প করার জন্য একটু ছোটোখাটো খেলনা দিতে পারবেন তো ঠিক আছে ভিউয়ার্স আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম